Dear all viewers, Romania interview সংক্রান্ত গুরুত্বপূর্ণ মানে যে ভালো করে রোমানিয়ান কনস্যুলেট আমাদের বাংলাদেশে এসেছিল যে বাংলাদেশ থেকে কিভাবে ভিসা তারা দেওয়া যায় রোমানিয়ার যে ফাইলগুলো আছে অ্যাকসেপ্ট করা যায় বা বাংলাদেশ থেকে তারা একটা প্ল্যান নিয়ে এসেছিল যে বাংলাদেশিদেরকে 15,000 ভিসা দিবে তারা 6 মাস স্টে করবে আমাদের বাংলাদেশে তো রোমানিয়ান কনস্যুলেট আসার পরে আমাদের বাংলাদেশে সেখানে বিভিন্ন ধরনের ইস্যু এসে গেছে বিভিন্ন ধরনের প্রবলেম এসে গেছে এটা আসলে আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য বলতে আসলে এই প্রবলেমটা কে ক্রিয়েট করছে বা কারা ক্রিয়েট করছে হোক সেটা কোনো এজেন্সির মাধ্যমে বা হোক সেটা কোনো পাবলিকের মাধ্যমে বাট প্রবলেম ক্রিয়েট হয়েছে না হলে আসলে এই খারাপ একটা ডিসিশন নেওয়া বা আমাদের ব্যাড লাক হবে এটার কোনো কারণই ছিল না তারা চেয়েছিল আসলে আমাদের ভালোর জন্য এসেছিল চেয়েছিল যে বাংলাদেশিদেরকে ইজিলিভাবে কীভাবে ভিসা দেওয়া যায় বাংলাদেশ থেকে যাতে তারা ইন্ডিয়াতে যেতে না হয় কিউকি কেননা সরি আসলে আমার অনেকের সাথে হিন্দি বলতে বলতে হিন্দি চলে আসতেছে তারা চেয়েছিল যে বাংলাদেশিদেরকে বাংলাদেশ থেকে 15,000 ভিসা অ্যাপ্রুভ করার জন্য তো আসলে সেটা আর হচ্ছে না আসলে আমাদের ব্যাড লাক বিভিন্ন হয়তো হোক সেটা রাজনৈতিক চাপে হোক সেটা কোনো এজেন্সি বা কোনো ট্রাভেলসের কোনো চক্রের চাপে তারা শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে লিভ নিয়ে নিয়েছে এটা একেবারে নতুন আপডেট আপনাদের জন্য তো যাই হোক যাদের রোমানিয়া ফাইল আছে অলরেডি যারা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্টের জন্য বাংলাদেশে ওদের আগ্রহে বসেছিলেন বা আগ্রহ করেছিলেন যে বাংলাদেশ থেকে ভিসা পাবেন এবং কি আপনারা ইন্ডিয়াতে যাইতে হবে না কোনো ধরনের এক্সট্রা টাকা পয়সা আপনাদেরকে খরচ করতে হবে না সো সেটা আবার আমাদের জন্য ঘুরে ফিরে এসেছে আমরা আবার আমাদেরকে ভিসা করে ইন্ডিয়া যাইতে হবে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ভিসা করে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য এম্বাসি ফেস করতে হবে ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো আবার আরও একটা কথা আমি ক্লিয়ার করে দিই যারা ভাবছেন যে ইন্টারভিউ ছাড়া আপনাদের রোমানিয়ান ভিসা পাবেন সেটা একবারে ভুলে যান ছোটোখাটো আপনাদের 5 থেকে 10 মিনিটের একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউ আপনাদেরকে ভালো করতে হবে ইন্টারভিউ যদি ভালো করতে না পারেন সেক্ষেত্রে আপনারা ভিসা পাবেন না এটা আপনারা মাস্ট বি ধরে থাকুন ঠিক আছে কেন এই কথাগুলো বলতেছি এখানে অনেক ধরনের রোমানিয়ান কনসুলেটে মিস্টার কসমিল গাব্রিয়েল লিখেছেন তার ফেসবুক পেজের স্ট্যাটাস অনেক কিছুই লিখেছেন যেগুলো হয়তো অনেকে দেখেছেন আসলে এটা খুব একটা স্যাড রিয়েলি ফর বাংলাদেশ পিপল আই ডোন্ট ওয়ান্ট টু বি শেয়ার এভরিথিং উইথ অল দ্য পিপলস আর রিয়েলি দিস ইজ ভেরি স্যাড ফর আস আসলে দেখুন আমরা নিজের পায়ে নিজে কোরাটাই মেরেছি সেটা আসলে বলার আর কোনো ইয়ে রাখে না যাই হোক যারা চিন্তা করেছিলেন যে অনেকে অনেক কথাবার্তা অনলাইনে ছড়াইছেন যে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ হবে ইন্ডিয়া থেকে বাংলাদেশের ফাইলগুলো যে ফাইলগুলো ছিল এগুলো কভার করা হবে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে তো সেটাও আপনারা ভুলে যেতে পারেন সেটাও আপনাদের জন্য ব্যাড লাক অনেকে অনেক বিভিন্ন ইস্যু দেখাইছে যে ভিডিও কলে যদি আপনাদের ইন্টারভিউ হয় আপনাদের একটা হয়তো ভালো একটা স্থান লাগবে একটা রুম লাগবে বা আপনাদের নেট সংযোগ ভালো থাকতে হবে তো বিভিন্ন ইস্যু দেখিয়েছেন যে এটা হয়তো সম্ভব হচ্ছে না এই জন্য তারা সেটাও এখন আপাতত স্টপ করে দিয়েছে তো যাদের বর্তমানে রোমানিয়ার ফাইল আছে তাদেরকে মাস্ট বি ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে হবে ইন্টারভিউর জন্য ঠিক আছে তো একজনের ফাইল আরেকজনের নিয়ে যাবেন কোনো এজেন্সি আপনার ফাইল নিয়ে যাবে সেটা হবে না কেউ গায়ে জোর দিয়ে ভিসা করে দিতে পারবে না ইটস টোটালি ডিপেন্ড অন অ্যাম্বাসি ভিসা দেওয়া না দেওয়াটা এটা অ্যাম্বাসির উপর ডিপেন্ড করবে টোটালি সো আশা করি সবাই বুঝতে পারছেন যাদের ফাইল আছে আপনারা যাদের পারমিটগুলো ভালোভাবে চেক করেন অ্যাকোমোডেশন লেটার পারমিট কী কী আছে এগুলো অ্যাড টু জেড চেক করেন কারণ ওখান থেকে আপনাদের ইন্টারভিউটা হবে ওখান থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে সো আপনাদের ইন্টারভিউ ভালো হইতে হবে যদি আপনি একেবারে কিছুই না জানেন সেক্ষেত্রে আপনাকে ভিসা দেবে না তারা ঠিক আছে তো মাস্ট বি আপনাকে 10টা কোশ্চেন করলে আপনি 6টা কোশ্চেনের 7টা কোশ্চেনের আনসার করতে হবে সো আদারওয়াইজ দ্য ভিসা উইল বি রিজেক্টেড আই হোপ এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্যাট সো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি আর লং করবো না আর সবাই আমার চ্যানেলটি সাপোর্ট করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ